হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে যাচ্ছি আমরা চিড়িয়াখানা, আলিপুর জু। তো চলুন আপনাদেরও দেখাচ্ছি আমরা কী কী দেখলাম, কেমনভাবে এনজয় করলাম, চলুন। দেখতে পাচ্ছেন কত হরিণ, কাশ আমি ছুঁতে পারতাম। দেখে আমার সুন্দরবন ফিল হচ্ছে। তো দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে, এখন বসে পড়েছি। ম্যাডামের এখন সেলফি টাইম হয়ে গেছে। সুচিত্রা কিছু বলো, কেমন লাগলো তোমাকে? ভালো লাগছে আজকে আমাদের ঘুরে এখানে। সত্যি কথা বলতে উই আর রিয়েলি ফিলিং ভেরি হ্যাপি। আমাদের সময়টাও পাস হচ্ছে দারুণভাবে। আজকে দুজনে মিলে ঘুরছি, প্রচুর মানুষ, প্রচুর অনেক লোকজন সবাই দেখছে, খুব অ্যাকচুয়ালি এনজয় করছি। এগুলো হচ্ছে বড় হরিণ, সেগুলো কিন্তু একটু ছোট হরিণ ছিল। অ্যান্টিলোক বলে। হ্যাঁ, অ্যান্টিলোক। অ্যান্টিলোক, আমার ফ্রেন্ড বললো এগুলোকে কি অ্যান্টিলোক বলে, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু ওই সাইজের, ওই সাইডের হরিণগুলো ছোটো ছিল, এইগুলো কিন্তু বড় বড়, তাই শায়দ আলাদা আলাদা এ করে রেখেছে ভাগ করে। তো দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে এসেছি চিড়িয়াখানার সামনে। দেখতে পারেন কত ভিড়, লোকজনের মেলা হয়েছে। সামনে স্টল বসেছে, ফুচকা ফুটছে। তো এখানেই ব্লগ এন্ড করছি। টাটা, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এনি টাইম মাস্ক মুখে লাগিয়ে রাখবেন, যেখানেই যাবেন স্যানিটাইজার ক্যারি করবেন। বাই।